তুই অফিস যাচ্ছিস? আমার এই চশমাটা একটু ভেঙে গেছে, একটু দেরে দোকান থেকে সারাই এনে, নাহলে আমি সিরিয়াল দেখতে পাবো না। বারবার যাওয়ার সময় পিছন দেখি না, ডাকো অফিস যাচ্ছি, প্রাইভেট স্কুল, অনেক কাজ থাকতে পারে, পিছন দিয়ে রাখো না, পরে আমি সারিয়ে দেবো। বলছি অফিস থেকে এলে জল খাবে কি একটু? আমি তোমার জন্য পকোড়ি বানিয়েছি। না না, জল খাবো না, মা কই। কি করছো তুমি? পেঁয়াজ কাটছো পকোড়ির জন্য? এরকম ভাবে কতবার বলেছি আমি এটা কিনেছি এত দাম দিয়ে, তুমি এটা দিয়ে কাটবে না, ওটা দিয়ে কাটবে, ভালো হবে না, কত বারবার পেঁয়াজ নষ্ট হবে, এত দামি পেঁয়াজ বলেছি এটা দিয়ে কাটতে। এই একটু আগে তুমি মায়ের সাথে যে ব্যবহারটা করলে ভালো করলে, হ্যাঁ আমার মাকে তো আমার নয়। তুমি যখন মায়ের সাথে অত খারাপ ব্যবহার করলে তখন তোমার মা কিছু মনে হয়নি, মায়ের খারাপ লাগেনি? আমি ইচ্ছা করে এই জিনিসটা করলাম তোমাকে দেখানোর জন্য, তুমি মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো। সকালবেলাতে অফিস যাচ্ছিলাম তখন একটু খারাপ ব্যবহার করলাম। ঠিক আছে ঠিক আছে, কই তোমার চশমাটা কই, দাও দাও দাও, আনছি দাও, শোনো দাও একটু, দিচ্ছি দাঁড়াও।